বরাবরই তিনি বিভিন্ন সময়ে কর্মরত সংবাদ কর্মীদের পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেও তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় পাশে থেকেছেন আর সাংসদের দায়িত্ব গ্রহণের পরও একইভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক করোনা পরিস্থিতিতেও আগরতলা সহ সারা রাজ্যের সাংবাদিকদের মাস্ক স্যানিটাইজার এবং আনুষাঙ্গিক সামগ্রী দিয়ে সহায়তা করে যাচ্ছিলেন তাই এবার আগরতলা প্রেসক্লাবের অনুরোধে এডিসির সদর কার্যালয় সংলগ্ন এলাকায় কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়ালেন সাংসদ নিজেই তারই বিশেষ ব্যবস্থাপনায় সোমবার খুমুলুংয়ে এক ছোট্ট কর্মসূচির মাধ্যমে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার নিউজ টুডের কর্ণধার সৌরজিত পাল সহ অন্যান্যরা আলোচনায় অংশ নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন আর এই পরিস্থিতিতে কিভাবে সামনের সারিতে দাঁড়িয়ে করোনা সম্পর্কিত খবর মানুষের কাছে সাংবাদিকরা পৌঁছে দিচ্ছেন এর ভূয়সী প্রশংসা করেন এর পাশাপাশি সাংবাদিকদের ইন্স্যুরেন্সের বিষয়টি নিয়ে গুরুত্ব তুলে ধরেন ফ্রন্টলাইন ওয়ারিয়ার যারা রয়েছেন তার মধ্যে পত্রকার যারা আমার রিপোর্টার সাংবাদিক এ প্রথম ভারতবর্ষের প্রত্যেকটা চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া নিউ মিডিয়া যতটা মিডিয়া রয়েছে প্রত্যেকটা মিডিয়ার একটাই কাজ করছে ভারতবাসীকে সচেতন করছে আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলাম আমরা যারা সামাজিক কার্যকর্তা আমাদের থেকে অনেক বেশি গুণ কাজ আমার পত্রকাররা করেছে যে এই সময় স্বাস্থ্যকর্মীদের সবাই বিমা করানো হয়েছে কিন্তু আমাদের পত্রকার ভাই বোনদের কোনো ধরনের ইন্স্যুরেন্স এই টাইমের জন্য করা হয়নি তো সেজন্য যাদের বয়স পঞ্চাশের নিচে তারা দুটা বিমা সুযোগ সুবিধা পাবেন 4 লাখ আর যারা 50 এর উপরে তারা একটি 2 লাখ টাকার সুযোগ পাবেন ভক্তপুর রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সংসদ প্রতিমা ভূমিকার এই উদ্যোগের প্রশংসা করেন সেই সাথে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের বিষয়ে গুরুত্বারোপ করেন তো রেগা মূলতঃ হচ্ছে আমাদের সাংসদ মহোদয় সার্জি হচ্ছেন আমরা ওনার উনি এর সাংবাদিকদের অনেক সাহায্য করেছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা থেকে হয়তো আপনারা ঠিক মতন পান না তো আমি বলব যে অতীত যা হয়েছে হয়েছে এখন আপনারা আমরা যা পাই আপনাদেরও তা পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব আমাদের পাশে তো আমাদের মাননীয় আমাদের দিদি আছেন তো উনি কোনো ব্যাপারে আমাদের না করেন না তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা সবসময় আমরা যা পেয়ে থাকি আমরা যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকি বর্তমানে এডিসি এলাকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত রয়েছেন উপজাতি অংশের ছেলেমেয়েরা আর এদিন তাদের হাতেই তুলে দেওয়া হয় করোনা মোকাবেলায় প্রাথমিক সুরক্ষা কবচ এর সঙ্গে নিজ নিজ এলাকায় সংবাদ কর্মীরা যাতে জনসাধারণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন তার আহ্বানও রাখা হয় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা